আমি ভালো আছি আশা ভালো আছেন আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে আমি বুঝতে পারছি যে হয়তো বা আপনারা সমাজের অসংগতি বা অনেক মানে কুসংস্কারের কারণে বা অন্ধবিশ্বাসের কারণে ধর্মান্ধতার কারণে আমাদের সমাজে যে সমস্যাগুলা আহ করে আপনারা সেগুলা ইরেজ করতে চাচ্ছেন কিন্তু ধর্মের বাইরে গিয়ে কি এই বিশাল যে একটা জনগোষ্ঠী এদেরকে কি আপনারা মানে ওই পর্যায়ে কি আপনারা আনতে পারবেন এটা কি একটা মানে অসম লড়াই হয়ে যাবে না যে যুগের পর যুগ চলে যাবে এটা অসম লড়াই এরকম কি মনে হয় না কখনো না বুঝতে পারিনি একটু যদি আমাকে প্রশ্নটা আর ক্লিয়ারলি বুঝাইতেন মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা মানে ধর্ম থেকে উৎপত্তি হওয়া যে ধর্মান্ধ গুলা যে কুসংস্কার গুলা যেগুলো মানুষকে সব সময় বাধা দেয় একটা সুন্দর সমাজ গড়ার জন্য সেগুলো কি আপনি মানে ধর্মের বাইরে গিয়ে আপনি কি এই বিশাল জনসংখ্যা জনগোষ্ঠী ধর বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে তো একটা বিশাল বড় অংশই আপনার ধর্ম পুরা ধর্মের মানে ভালো মন্দ না বুঝে এরা পুরো ধর্মের ইয়েতে ডুবে আছে এদেরকে কি আপনারা মানে মানে কোনো একটা পর্যায়ে কি আনতে পারবেন এটাকে একটা অসম লড়াই মনে হয় না কখনো মানে আপনি বলতে চাচ্ছেন যে যে ধার্মিক গুলো এরকম খারাপ কাজ করে বা এরকম খারাপ সেগুলাকে আমরা ধর্ম থেকে ত্যাগ করাই আবার ভালো বানাইতে পারবো কিনা সেটা বলতে যাচ্ছেন না 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 মানে আপনারা তো ধর্মের মানে অ্যাকচুয়ালি আপনারা তো ধর্ম বিশ্বাস করেন না ও ধর্ম ছাড়া কি দিয়ে আমরা তাকে ভালো বানাবো তাই তো না 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 আমি সেটাও বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এই যে বিশাল জনগোষ্ঠী এটা এরা তো আসলে মানে আমি আপনাদের আপনাকে কিভাবে বোঝাবো মানে এটা তো বোধ বোধ জ্ঞানটা এতটাই কম এরা মানে মানে আমি বুঝতে চাচ্ছি যে এরা একটা মানুষ যখন কোয়া পড়তে পারে না তাকে আপনি পুরো হিস্টোরি কি করে বুঝাবেন না এটা এটা একেবারে ভুল কথা বলতেছেন মানে এটা মানুষকে হয় কি মানুষকে মানুষের যে ক্যাপাবিলিটিস সেইগুলাকে কিন্তু আন্ডারএস্টিমেট করা হয় কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে ভাইয়া মানে এই যে আপনারা যেটা যে মানে যে মানে তাত্ত্বিক জ্ঞান বা যে জিনিসটা দিয়ে এদেরকে আপনারা বুঝাতে চাচ্ছেন কন্টিনিউয়াসলি আদৌ কি এরা বুঝবে এটা একটা বিশাল সংখ্যা আমি সবার কথা বলছি না অনেকে হয়তো অনেক বুঝবে বা অনেক তারা অ্যানালাইজ করার চেষ্টা করে কিন্তু এর বাইরে যে বিশাল একটা সংখ্যা আছে কিছুই বুঝতে চায় না পুরাই মানে অন্ধের মতো এদেরকে আপনারা কিভাবে বুঝাবেন মানে আপনাদের কি কখনো মনে হয় না হতাশ মনে হয় না হতাশ লাগে না দেখেন মানুষ তো ধর্মের মধ্যে থেকেও খারাপ মানুষ আছে ধর্মের বাইরে গিয়েও খারাপ মানুষ আছে মানুষ আছে ধর্ম মানতেছে সেও খারাপ ধর্ম মানতেছে না সে তাদের মধ্যেও খারাপ মানুষ আছে তাহলে মানুষ তো খারাপ যে কোনো পার্টি হয় আবার ভালোর দিক দিয়ে চিন্তা করলে ধর্ম মানে না সেও ভালো ধর্ম মানে সেও ভালো আছে ভালো মানুষ তো সব দিক দিয়েই হয় তাহলে যে মানুষটা ভালো তাহলে যদি সেটাই হয় ভাইয়া ভালো মানুষ যদি মানে ধর্মে থেকেও হইতে পারে বা ধর্ম ছেড়েও যদি হইতে পারে তাহলে আপনার তাহলে আপনার ধর্মের বিরুদ্ধে মানে এই লড়াইটা কেন আচ্ছা কেন কারণ হচ্ছে ধর্ম মানুষকে এই যে খারাপ মানুষগুলাকে একটা চাদর দিয়ে দেয় সুরক্ষার চাদর প্রদান করে যে এই চাদরটাকে কেউ ভাঙতে পারে না এই আমরা হয়তো আমি হয়তো রিয়েল লাইফে করতে পারবো না কিছু আমি আমাকে হয়তো চুপ করে সইতে হবে তা আমি আমার করে হাসপাতালে আসবে বা কোপায় মারা ফেলবে ধর্ম এমন একটা চাদর প্রদান করে খারাপ মানুষগুলাকে ধর্ম মানুষকে কনফিডেন্স দেয় এরকম কনফিডেন্স দেয় যে সে আই আমার লাইফের সে খাপো বলে গালি দিচ্ছে সে এরপরেও আল্লাহ তাকে কোনো শাস্তি দেবে না কারণ আমি নাস্তিক তাহলে মনে করেন তাহলে মনে করেন যদি মানে সবাই ধর্ম মানে ধর্ম যে ফেক এটা বুঝতে পেরে মানে আপনাদের কথা অনুযায়ী তারা ধর্ম থেকে বের হয়ে গেল তারপরে যদি তারা খারাপ হয় তাদের আপনি এটা আপনার কথা এটা আমাদের কথা না আমার কথা না আমি তো বলিনি মানুষগুলো সব হয়ে বলছি না না ধর্ম ধর্ম বুঝতে পারলো তারা ধর্মের মানে না না ধর্ম যে সংস্কারগুলা এগুলো তারা বুঝতে পারলো তখন তারা ফিরত আসলো আসার পরে তাদের তারা কিভাবে মানুষ হবে এই সমস্যাটা এই জায়গায় আমি কোনোদিন ধর্মস্যাকে বলিও নাই কাউকে আপনি দেখেন আপনি সংসার ডটকম খুঁজে দেখেন আমার লাইফ খুঁজে দেখেন ঘন্টা শত শত ঘন্টা বকবক করছি আসি ভাই শত শত ঘন্টা করছে শুনে দেখেন এক দিন একটা শব্দ আপনি শুনতে পারবেন না 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 আপনি আমার কথাটা কি ভুল বুঝছেন ভাই আমি বলি নি যে আপনারা বলছেন সেটা বলেনি মানে আপনারা ধর্মের যে অসঙ্গতিগুলা যে সমস্যা এই যে حادثে যেটা আছে যেটা সাথে আমরা মানে মানে মুসলিম মুসলিমরা হয়তো স্বীকার করে না বাট ওটা আমাদের রিলিজিয়নে আছে তো এই জিনিসগুলোই আপনারা তুলে ধরছেন কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে তুলে ধরে মানে তুলে ধরলে মানে মানে কি লাভটা হবে অনেকে কিন্তু ভাই জানে জানেন অনেকে জানে যে হাদিসে এগুলো আছে কোরআনে এরকম আছে বা যাই হোক আছে অনেকে জানে কিন্তু কিন্তু এটা না তারা ইচ্ছা করে না তারা জানতে চায় না মানে তাদের কাছে এটা বলতে গেল না তারা শুনবে না শুনতেও চায় না বলে না 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 বলো না এটা শুনবে না এটা জানে কিন্তু তাহলে একটা মানে ঘুমিয়ে থাকা মানুষকে তো জাগানো যায় কিন্তু যে ঘুমের ভান ধরে থাকে তাদেরকে আপনি কিভাবে জাগাবেন আগের প্রশ্নের উত্তর দিব নাকি নতুন যে প্রশ্নটা করলেন সেটার উত্তর দিব নাকি একটু আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটার উত্তর দিব আপনি ঠিক করে দেন আচ্ছা আপনি বলেন আমার আমার বলা শেষ এটা আপনি বলেন পার্ট পাইবা আমি বা সংসার ডট কম যে আমরা কোনোদিন কেউ বলিনি যে ধর্ম ছেড়ে দাও তোমরা এসোই নবীন দলে দলে নাস্তিকতার পতাকা তোলে এটা আমরা কেউ বলিনি এসোই নবীন দলে দলে চিন্তার পতাকা এটা আমরা কোনোদিনই কেউ বলিনি বলবো না তো তাই আমাদের কথা শুনে কেউ ধর্ম ছাড়তেছে না দেখতে না রাখতেছে এটা আমরা ভাই এটা আমাদের কোনো উদ্দেশ্যই না

এবং আমরা কেন বলি নিয়ে ভাই এটা প্রথম কথা হচ্ছে এটা আমরা বলতে বাধ্য না কাউকে আমাদের খুশির ঠেলায় ঘটতে আমরা বলবো ফুটবল খেলা নিয়ে বলবো বলবো পিঙ্ক আবার বলি একটা লাইন শুধু মিস করছেন সেই লাইনটা ছিল যে এটা উত্তরটা দিচ্ছিলাম যে আমরা কেন বলি এটার উত্তরটা দিচ্ছিলাম যে প্রথম কথা হচ্ছে আমরা কাউকে এটার জবাব দিতে বাধ্য না কে কি নিয়ে বলতেছে কে কি নিয়ে বলবে সেটা আসলে কেউ অন্য কেউ তাকে ঠিক করে দিতে পারে না আমার আমাদের কারো যদি মন চায় সে হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে সে কমেন্টারি দিবে কারো যদি মন চায় সে হচ্ছে সারাদিন মেকআপ করবে আর ভিডিওতে দেখাবে সে ভিডিও করে করে কারো যদি মন চায় সে হচ্ছে সারাদিন অঙ্ক অঙ্ক করবে করবে আর মানুষকে দেখাবে যা এটা যে আমি কাউকে বলতে না যে আমি কেন ধর্ম নিয়ে বলতেছি আমি আপনাকে উত্তরটা দিচ্ছি এই মনে করে যে আপনি হয়তো একজন ভালো মানুষ আপনি হয়তো নিজেও চাচ্ছেন যে মানুষ বদলাক সেই কারণে আপনাকে হয়তো আমি জাস্ট আমি আমার পক্ষ থেকে উত্তরটা দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা আপনি পেতে বাধ্য নন বা আমি উত্তরটা দিতে বাধ্য নই আপনি উত্তরটার প্রাপক না হক নাই আপনার আর কি তারপর আমি দিচ্ছি উত্তরটা বলি ভাই ধর্ম এমন একটা চাদর দেয় মানুষকে যে মানুষ না মানুষকে কি বললো শব্দটা তার দেখে নি ভুলে যাবো পরে আবার মানটা লিখে রাখতে হবে পিশাস ধর্ম মানুষকে পিসাস বানায় দেয় পিশাস হয়ে যায় এরপরেও এর পরেও আহ একটা একটা মানুষ কনফিডেন্সে থাকে যে তার আল্লাহ বা তার ভগবান তাকে বলছে যে সে প্রার্থনা করলে সে ক্ষমা চাইলে সে ক্ষমা পেয়ে যাবে এবং পরকালে সে সর্ব বা জান্নাত লাভ করবে আর আমরা যারা এত ভালো ভালো কাজ করছে আমরা কুলাঙ্গার আমরা সব নরকে যাব বা দোজকে যাবো এই কনফিডেন্সটা দেয় এবং এগুলোর বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে কেউ যদি টু পরিমাণ শব্দ করে ভাই তার লাইফ হেল করে দেয় প্রতিদিনই এরকম ঘটে সারা বাংলাদেশে কোথাও না কোথাও মামলা খায় ধর্ম এরকম একটা চাদর দেয় ধর্মের বিরুদ্ধে কেউ বলতে পারে না ধর্মের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব এক ধর্মের বিরুদ্ধে সরকারি দল বিরোধী দল সব একসাথে মিছিল করতেছে ধর্মের বিরুদ্ধে কিছু যদি বলি আর কি ধর্মের বিরুদ্ধে কিছু বললে হিন্দু মুসলিম পর্যন্ত যে সকল ধর্মের কি জানি একটা বলছিল যে কি সমাবেশ বলছিল নাস্তিকদের হটাও নাস্তিকদের ফাঁসি চাই নাস্তিকদের বিচার চাই হিন্দু ধর্মের কটুক্তিকারী মাহবুব নাস্তিকের ফাঁসি চাই ইসলাম ধর্মের কটুক্তিকারী মাহবুব নাস্তিকের ফাঁসি চাই এগুলো ব্যানার নিয়ে তারা ঘুরছিল সে ব্যানার গুলা সবাই দেখছে আমিও দেখাইছি আপনারা চাইলে আবারও দেখাতে পারবো এই ধর্ম মানুষকে এই এরকম একটা জায়গা দিয়ে দেয় যেই ধর্মের নামে এত হানাহানি সেই ধর্ম নিয়ে কিছুই বলা যাবে না এই ধর্মের নামে এস গ্রুপ হাজার হাজার কোটি টাকা ধর্ম নিয়ে বলা যাবে না হালাল বিনিয়োগের কথা বলে তারা হালাল শব্দরা অ্যাড করে কোটি কোটি টাকার বিজনেস করতেছে একটা কোম্পানি জাস্ট ধর্ম বেচে বলছে এটা হালাল একই জিনিস সেও যে ভেজাল ব্যস্তছে আরেকজন ভেজাল ব্যস্ত বাট সে জাস্ট অ্যাড যে এটা হালাল এইটুক শুনেই তার ব্যবসাটা বেড়ে যায় এই ধর্মের কারণে এই ধর্মের কারণে গরিবরা বঞ্চিত হয় পয়সাওয়ালারা লাভবান হইতে থাকে এই ধর্মের কারণে মানে অনেক কিছু হয় ধর্ম ছাড়াও সেগুলো হয়তো আমি আগেও বলছি এখনো বলতেছি ধর্ম ছাড়াও এটা সম্ভব ধর্ম মানুষকে সুবিধা করে দেয় এই জিনিসটাকে বুস্ট করে এমন একটা বুস্টার হিসেবে কাজ করে ধর্মটা যেই বুস্টারটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না কিচ্ছু করা যাবে না একেবারে ফুও দেয় এই তুই লড়া দিস আমার ইমানের ই করছো মায় দেখে অস্থির করে ফেলায় এই জন্য ধর্ম নিয়ে আমার কাছে মনে হচ্ছে বলা জরুরি এই জন্য আমি বলছি আমার এক্সপ্লেনেশনটা যদি আপনার কাছে সন্তোষজনক নাও হয় আপু আমার তাতে অনেসলি বলতেছি আমার তাতে খারাপ লাগবে না

আচ্ছা আপনি বোধহয় আমার কথা শোনেন না তাই না আপনাকে যে আমি দশ বারের মতো প্লিজ বললাম আপনি বোধহয় শোনেন না কেন না না শুনেছি শুনবো না কেন শুনছি আমার কথা একটু রিকোয়েস্ট করছি একটু থামবেন প্লিজ হ্যাঁ কারণ আপনার অনেকগুলো প্রশ্ন জমছে আমি উত্তরগুলো একটু আমার মনের মতন করে দেই হয়তো আপনার উত্তরগুলো চলে আসবে আপনি যা যা জানতে চাইছেন সব হয়তো চলে আসবে একটু দেই আমি ধৈর্য ধরে একটু শোনেন একটু শোনেন প্লিজ হ্যাঁ শুনতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই শুনছি বলেন আপনি ঠিক একটু শোনেন ধৈর্য ধরে সব উত্তরগুলো আমি দিচ্ছি একটা একটা করে দিচ্ছি এবং আপনার উত্তর দেওয়ার জন্য আমি মানে অনেক কথা বাদ দিয়ে যাচ্ছি তাড়াহুড়া করতেছি এই যে যেমন দেখেন আমি এখন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে এই ভিডিওটাতে এই মেয়েটার মুখটার দিকে তাকান একটা বার এই মেয়েটার মুখটার দিকে আপনারা সবাই তাকান একটা বার এবং দেখা দেখেন এই মেয়েটার মুখটা সাথে পাশে যে বসে আছে তার মুখটা দেখবেন সবাই একটু দেখেন যে সে মেয়েটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বয়স কম এবং কত কম হইতে পারে সেটা কিন্তু না মেয়েটার পাগলটা সুখেই নাকি অসুখী মেয়েটা কষ্টে আছে নাকি কিসে আছে এবং পাশে যে বসে আছে তার মুখের হাসিটা দেখবেন এবারে এই যে হাসিটা দেখবেন এই হাসিটা দেখবেন এই বিজয়ের হাসিটা আপনারা একটু দেখেন পাশে বাচ্চাটার চেহারাটার অবস্থাটা দেখেন আর তার হাসিটার অবস্থাটা দেখেন এর বয়স কত হইতে পারে শ্রোতা আপনাদের কাছে জানতে চাচ্ছি এর বয়স কত হইতে পারে একটু লিখবেন তো আর এই এই মেয়েটার বয়স কত হইতে পারে একটু আন্দাজ করে আপনারা লিখবেন তো সবাই বয়সটা কত হইতে পারে সে সে তার মনের মধ্যে এইটুকু ফিলিংস পর্যন্ত নাই যে তার পাশে বসা মেয়েটা বাচ্চা মেয়েটা তার সাথে বসে থাকতে রাজি আছে কিনা বা তার ভিতরে কি চলতেছে হজরত আয়সার আদাল আনহার একটা হাদিস আছে সে বলতেছিল যে আমার সাথে কি ঘটতেছে আমি বুঝতে পারতেছিলাম না আমি দেখাই হাদিসটা সে বলতেছিল একটু ধৈর্য ধরে জাস্ট একটু শোনেন আমি আপনার এটা বুঝতে পারতেছি যে আপনি নিশ্চয়ই মানে আপনিও চাচ্ছেন বদলাক আমিও চাচ্ছি বদলাই কিন্তু আপনি হয়তো মানে এটা বুঝতে চেষ্টা করতে চাচ্ছেন যে লাভটা কোথায় হচ্ছে এই যে নাবালেকা মেয়েকে তার পিতা বিবাহ দিলে সুনানে ইবনে মাজা বিবাহ দেয় আঠারোশো ছিয়াত্তর নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বারটা দেওয়া নাই কিন্তু এগুলা আরো কত এই হাদিসটাই আরো কত জায়গায় আসছে সেটা এখানে তুলে ধরা আছে সেখানে বলতেছে আইসা নিজে বর্ণনা করতেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ ইসলাম আমার ছয় বছর বয়সে আমাকে বিবাহ করেন অতপর আমরা হিজরত করে মদিনায় চলে এলাম এবং হারিস ইবনুল খাজরাজ গোত্রে আশ্রয় নিলাম এখানে আমি জ্বরে আক্রান্ত হলে আমার মাথার চুল উঠে যায় এবং অল্প কিছু চুল অবশিষ্ট থাকে আমি আমার বান্ধবীদের সাথে দোলনায় দোল খাচ্ছিলাম তখন আমার মা উম্মুর রহমান এসে আমাকে উচ্চই ডাকলেন আমি তার নিকট আসলাম কিন্তু আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম না তিনি আমার হাত ধরে আমাকে ঘরের দরজায় দাঁড় করিয়ে দেন আমি তখন সজরে নিঃশ্বাস নিচ্ছিলাম তিনি পানি নিয়ে তাদারা আমার মুখ ও মাথা মুছে দিলেন অতপর আমাকে ঘরের ভিতরে নিয়ে যান তখন ঘরের মধ্যে কিছু সংখ্যক আনসারী মহিলা ছিলেন তারা বললেন কল্যাণ ও বরকাত হোক ভাগ্য প্রসন্ন হোক তিনি আমাকে তাদের নিকট সোপর্দ করলেন তারা আমাকে সুসজ্জিত করেন দুপুর বেলা হঠাৎ রাসুল্লাহ ইসলামের উপস্থিতি আমাকে সচকিত করে আমার মা আমাকে তার নিকট অর্পণ করেন তখন আমার বয়স ছিল নয় বছর মানে যখন এভাবে তাকে অর্পণ করে কি এখন এই যে আয়সা আহ আয়সা বুঝতে পারতেছিল না যে তার সাথে কি ঘটতেছে আয়সা এরকম মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে সে কাউকে কিছু বলতে পারেনি আয়শা হয়তো চাই নাই বিয়ে করতে আয়শা হয়তো তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে চাইছে দোলনা খেলতে চাইছে কিন্তু তার কথাটা শোনা পর্যন্ত হয়নি তার কথা শুনে নাই পর্যন্ত এটা আরেকটা হাদিস থেকে দেখাই এই একই জিনিস আরেকটা রিওয়ায়াতে আছে সেটা দেখাই পিতা অপ্রাপ্ত বয়স আর একটা সনদে আর কি পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে সেটাতে বলতেছে আইসা বর্ণনা করেন তেত্রিশ সত্তর নম্বর বিয়ে করেছেন নবীন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর আইসা বলেন আমরা করে আমি এক মাস যাবত জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথা চুল পরে গিয়ে কানের কাছে অল্প কিছু থাকে আমার মা উমান আমার নিকট এলেন আমি তখন একটি দোলনার উপরে ছিলাম এবং আমার কাছে আমার খেলার সাথীরাও ছিল তিনি আমাকে উচ্চই স্বরে ডাকলেন আমি তার নিকট গেলাম আমি বুঝতে পারিনি তিনি আমাকে নিয়ে কি করবেন তিনি আমার হাত ধরে আমাকে তরচায় নিয়ে দাঁড় করালেন আমি তখন বলছিলাম আহ আহ অবশেষে আমার উদ্বেগ দূরীভূত হলো তিনি আমাকে একটি ঘরে নিয়ে গেলেন সেখানে আনসার মহিলাগণ উপস্থিত ছিলেন তারা সকলে আমার কল্যাণ ও রহমতের জন্য দোয়া করলেন এবং আমার সৌভাগ্য কামনা করলেন তিনি আমাকে তাদের নিকট সমর্পণ করলেন তারা আমার মাথা ধুয়ে দিলেন এবং আমাকে সুসজ্জিত করলেন আমি কোনো কিছুতে ভীত শঙ্কিত হইনি চাষের সময় মানে এরপরে আর কি সে আর ভীত শঙ্কিত হয়নি চাষের সময় রাসুল্লাহ সাল্লাহ এলেন এবং তারা আমাকে তার নিকট সমর্পণ করলেন মানে বাচ্চাকে সমর্পণ করে এবং বাচ্চা জানেও না যে তার তার বিয়ে হচ্ছে বা বিয়ে জিনিসটা কি এই জিনিসটা সে বুঝেও না তাকে পরে এইভাবে সমর্পণ করা হলো তার কাছে তখন সে বুঝল যে আচ্ছা এটা নাম বিয়ে ও আচ্ছা এখন আমাকে সমর্পণ করলো সে তখন সব মেনে নিলো এবং তার সংখ্যা সব দূর হয়ে গেল মানে সে এইটা পর্যন্ত তার ফিল নাই এটা পর্যন্ত সে বুঝেনা বা এটা পর্যন্ত সে হয়তো জানেও না যে তার অধিকার কি কি তার সাথে কি কি হচ্ছে অথচ তাকে পাইয়া জিতেন্দ্র জিতসি রে ভাই জিতসি মনে করা মুমিন ভাই সে এরকম হাসিটা হাসতেছে এরকম মানে কুলাঙ্গারের মত এরকম হাসি হাসতেছে এবং সে যে কি খুশি এই চিহ্নটা সে যে কি পরিমাণ খুশি তার হাসিটা কি তার হাসিটা কি এই যে অবস্থাটা এই যে দেখেন এইখানে যদি কেউ বিরোধিতা করতে চায় যে বাচ্চার বিয়ে দেওয়া তাকে নাস্তিক বলে তাকে চিঠি পাঠায় দিবে যে যেমন সালে মজিদ সাহেব আপনাকে শিরোচ্ছেদ করার প্রসঙ্গে মানে সাবজেক্ট লিখবে আপনাকে শিরোচ্ছেদ করার প্রসঙ্গে সালে মজিদ সাহেব আপনাকে শিরোচ্ছেদ করা হবে আপনি গ্রামে এই এই কাম শুরু করছেন আপনি বাল্য বিবাহের বিরুদ্ধে বলতেছেন নবীর সুন্নদের বিরুদ্ধে বলতেছেন আপনাকে আপনি সাবধান হয়ে যান ইসলাম বিরুদ্ধে কথা বলবেন না এই যে ধর্মের বিরুদ্ধে এইভাবে কিছু করা যায় না জন্যই ধর্মের কে নিয়ে আমার মতন কিছু মানুষ হয়তো কথা বলে এখন সেটাতে কেউ বদলাবে কিনা না ভাই আমাদের কাছে কোনো এরকম গ্যারান্টি নাই যে মান্ডার সান্ডা তেল আমরা বিক্রি করতেছি সেই তেলটা মাখলে কেউ নাস্তিক হয়ে যাবে এবং কেউ যত খারাপ গুণ আছে সবগুলা থেকে ভালো হয়ে যাবে বা আমাদের কাছে এরকম কোনো গ্যারান্টি নাই যে আপনি আজকে মুক্ত হয়ে যান মুক্ত চিন্তা ধর্মের অধিকারী হয়ে যান নাস্তিক ধর্মের ধার্মিক হয়ে যান কলেমা পড়েন লাই লাহ সরি লা ইলাহা কলেমা পড়েন তাইলে হচ্ছে আপনি আজকে থেকে ভালো মানুষ হয়ে যাবেন না ভাই না আপু এরকম কোন আমাদের কাছে কালেমা নাই এবং আমরা হয়তো জানিও না যে কতগুলো মানুষ বদলাবে বা কতগুলো মানুষ বদলাই এই পরিসংখ্যানটা হয়তো আমরা পারবো না পাবো না আমাদের কাছে যে কজন মানুষ এসে বলে যে যে হচ্ছে ইয়া কয়েকদিন মানুষ এসে যারা কিছু মানুষ যারা এসে বলে যে ভাই এরকম আগে কুলাঙ্গার ছিলাম আপনাদের এরকম মৃত্যু পর্যন্ত দিচ্ছি আপনার নামে এরকম রিপোর্ট পর্যন্ত করছি ফেসবুকে কিন্তু এখন ভাই বদলাই গেছি আপনারা ধন্যবাদ সুন্দর একটা জীবন দিচ্ছেন এই জন্য মানে আমরা তাকে কিন্তু জীবন দিন আলটিমেটলি সেই সিদ্ধান্ত সেও নিছে সেই নিছে বাট তারপরও এই যে কয়েকজন মানুষ যারা এসে জানায় তাদের কথা হয়তো আমরা জানতে পারি বাকিদের কথা আমরা জানতে পারি না কিন্তু আমরা আন্দাজ করতে পারি কারণ হচ্ছে যখন আমরা শুনি যে একটা সরকার থেকে আমরা দেখি যে একটা সরকার থেকে আওয়ামী লীগ সরকারের মতন এরকম একটা ক্ষমতাসীন সরকার সরকার যখন আমাদেরকে ব্যান করে যখন আমাদের ওয়েবসাইট ব্যান করে তখন আমরা বুঝি যে নিশ্চয়ই কাজ হইছে নিশ্চয়ই দূর পর্যন্ত এই জিনিসটা পৌঁছেছে ঘরে ঘরে পৌঁছাইছে এইরকম লেভেলে গেছে যে আমরা তাদের কাছে মাথা ব্যথার কারণ আমাদেরকে ব্যান করে দেওয়ার দরকার পড়ছে কারণ আমরা যদি গুরুত্বহীন হইতাম আমাদের দ্বারা যদি কোনো কাজ না হইতো তাহলে কিন্তু আমাদেরকে ব্যান করার দরকার পড়তো না আমাদেরকে নিয়ে আলোচনা করার দরকার পড়তো না তাদের আমাদেরকে নিয়ে কোনো মাখার দিতে কোথা থেকে কি বলতেছে না বলতেছে উড়াই দিত কিন্তু আমরা নিশ্চয়ই এরকম একটা পজিশনে গেছি আমরা নিশ্চয়ই এরকম কিছু করছি যাতে তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে এইভাবে অস্ত্র দিয়ে কলম দিয়ে প্রযুক্তি দিয়ে জনবল দিয়ে 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 শক্তি অর্থ ক্ষমতা পলিসি আমাদের বিরুদ্ধে তাই যে মানুষটা ভালো হবে না যেই মানুষটা বুঝবে না ভাই সেই মানুষটার গ্যারান্টি আমরা কোনোদিন নিতে পারবো না কোনোদিন নেই না এবং আমরা প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে এই আশায় আমরা কিছু করিও না এবং তার আগে তার আগে আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার আমরা কিন্তু হিউম্যানিটারিয়ান কোন সংস্থা না আমরা কিন্তু মানুষকে হিউম্যানিটারিয়ান না বা আমরা মানবতার কথা না আমরা মানববাদ হিউম্যানিজমের পক্ষে কথা বলি আমরা হিউম্যানিস্ট হিউম্যানিটারিয়ান আমরা হিউম্যানিস্ট হয়তো আমাদের মধ্যে অনেকেই বেশিরভাগই আসলে আমরা হিউম্যানিটারিয়ানও কিন্তু আমরা ওই পরিচয়টা নিয়ে এখানে কিছু বলতেছি না হিউম্যানিস্ট পরিচয় নিয়ে বলতেছি মানববাদ নিয়ে এই ধর্মের বিরুদ্ধে মানুষের বানানো যে আইন কানুন সেইগুলো দিয়ে আমাদের যে ওয়েলবিং হইতে পারে সেই জিনিসটাকে আমরা প্রমোট করতেছি তাতে আজকে হয়তো কোনো ফলাফল কেউ পাবে না ইউরোপে যেমন শত শত বছর ধরে মানুষ পরিবর্তন আনছে আজকে তারা স্টেট এবং চার্চকে আলাদা করতে পারছে শত শত বছরের প্রচেষ্টার ফলে সেরকম বাংলাদেশের হয়তো আজ থেকে হয়তো শত বছর পরে এরকম বদলাবে আমরা হয়তো দেখেও যেতে পারবো না বাট উইড কেয়ার দিস আমাদের ওইটা নিয়ে ওইটা দেখার আশাও নেই একটা মানুষ সৌদি আরব বা কাতার থেকে বা কুয়েত থেকে মাথার ঘাম পাটি মাটিতে ফেলে সে রাইতের বেলা ঘুমানোর সময় একটা মেসেজ মাতুব্বর ভাই আপনাকে খুব ভালো লাগে বা সে লিখতেছে আসিফ ভাই কথা আছে আমি আগে এরকম আমার পরে বুঝতে পারছি যে এগুলি সৈনিক এদের কাছে দিয়ে আমার পলাটার ভবিষ্যৎ না হ্যারো আমার মতো এরকম ভিক্ষা করে রান্না কামলাগিরি করে খাইতে হবে সে নিজেই বলতেছে এইভাবে কথাগুলা যখন শব্দটা তারই বলা যে ভাই আমাদেরকে কামলা কি আমাদেরকে মিসকিন বলে এখানে গণ্য করে আমাদেরকে গণ্য করে পুরা ফকিরনি মানে একেবারে একেবারে কীট পতঙ্গের মতো ভাই মানে এখানে ভুল ভাল বাংলাটাও ঠিকভাবে বলতে পারে না ওই রকম একটা মানুষ যে যেখানে স্কুল কলেজে জানি সেও যখন বুঝতে পারছে সেও যখন খারাপ কাজ থেকে নিজেকে ফিরাইতে পারছে তখন মনে হয় যে ভাই ওইটাই তো সফলতা একটা মানুষের যদি জীবন বাঁচাইতে পারছে একটা মানুষের জেনারেশন যদি চেঞ্জ করে দিতে পারছে আমাদের কাছে ওইটাই সফলতা আপনার কাছে হয়তো সফলতা মানে হচ্ছে সকল মানুষকে পাল্টানো কিন্তু আমার কাছে শিক্ষিত মানুষগুলোকে পাল্টানোর চাইতে ওই যে একজন মানুষ যে অল্প শিক্ষিত বা 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 শিক্ষিত অশিক্ষিত দেখা যাবে যে 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 নিরক্ষর হয়তো নিজের নামটা সাইন করতে পারে না ওই মানুষটার কাছে যখন শুনি ভাই আমি আগে নামাজ পড়তাম এখন আর পড়ি না শুনে যে কি ভালো লাগে ওই ভালো লাগাটার কোনো ইয়ে হয় না মানে তুলনা হয় না ওই বলে যে ভাই আগে আমি নাস্তিকদেরকে খুন করতে চাইতাম আগে মাইয়া দেখলে মনে করতাম যে এই মাইয়াগুলা খাদ্যবস্তু এখন ভাই আমার মনে হয় না মনে হয় ওরাও মানুষ যদি ল্যাংটা হয়ে চলে ভাই আমার তাতে কি বলার আমি কে বলবো কেন আমি এই যে এই ধরনের কথাগুলো একটা মানুষ যে বাংলা একলাইন ঠিকভাবে লিখতে পারে না সে বলতেছে ভাই আমার কাছে কাছে মনে মনে হয় ওইটা হইতেছে হইতেছে সফলতা 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 ওইটার নাম আপনার মানে যে প্রত্যেকটা মানুষ বদলা যাবে আমার কাছে ওইটার নাম সফলতা না আমার লক্ষ্যটা ভিন্ন আমার উদ্দেশ্যটা হয়তো ভিন্ন এই জন্য বিন্দু আপু আপনার প্রত্যেকটা প্রশ্ন কি আমি উত্তর করতে পারছি হয়তো উত্তরগুলো আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি হয় নাই কিন্তু মানে আমার পক্ষ দা হইছে নাকি আসলে আমার স্যাটিসফ্যাকশনের কথা না এটা আমি আপনারটা জানতে চেয়েছিলাম যে আপনার মানে এটা ভিউটা কি আপনিটা আমি জানতে চাইছি প্রত্যেকটা মানুষের তো স্যাটিসফ্যাকশনের লেভেল এক এক জনের এক এক রকম যেমন আমি একটা কথা বলি একবার একটা কি হয়েছে ফেসবুকে মানে একটা একটা মানে ইয়ে দিয়েছে মানে কি বলে এটাকে কমেন্ট করেছে যে বিয়ে করে বউ পে সব ছেলেমি বাবা আমাকে ভুলে যায় আল্লাহ তাদেরকে হেদায়ত করুক তো নিচে সবাই আমি নামি 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 লিখছে তো এর মধ্যে আমি আমার একটা কমেন্ট করেছিলাম যে স্বামী পেয়ে যারা বাবা মাকে ভুলে যায় আল্লাহ সেসব মেয়েদেরকে হেদায়ত করুক ভাই বিশ্বাস করবেন দুনিয়ার ছেলেরা সব আমার কমেন্টের মধ্যে চাপায় বসে হচ্ছে যা তা মানে মানে বুঝেনি তো কি অবস্থায় তুই কারো সংসার করার মতো না তুই খারাপ মহিলা মানে এত বাজে বাজে কমেন্ট লাস্টে আমি ভাই বাধ্য হয়ে আমি আমার ওই কমেন্টটা ডিলিট করে দিতে বাধ্য হইছি। আমি এই হয়েছে মানে এদের অবস্থা মানে আমি আপনারা হতাশ যে আসলে আমাদের সমাজে একটা মেয়ে তার বাবা মাকে করবে সেটাও পর্যন্ত সহ্য করতে পারে না জানতে পারে কি একটা সোসাইটিতে আছে চিন্তাভাবনা। আমি বুঝতে পারছি আপনি যখন ফেসবুকে আমার মনে হয় কি জানেন মাঝে মাঝে মনে হয় মানে এই দেশটা মনে হয় কখনোই চেঞ্জ হবে না। আমার নিজেরও একটা মেয়ে আছে। আমার একটা ছেলে আছে আমি আমি আমার ঘরের মধ্যে মানে ঝাড়ু দেওয়ায় যে রুম ঝাড়ু দিয়ে যখন প্রয়োজন হয় আমি আমার ছেলেকে দিও দেওয়াই আমার মেয়েকে দিও দেওয়ায় তা আমার মেয়েটার দিকে যখন আমি তাকাই তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে কিভাবে দেখে দেশের মানুষরা মেয়েদেরকে হ্যাঁ কতটা বাজে চোখে দেখে একটা মেয়ে তার বাবা মার মানে সমান আদর পাওয়ার অধিকার নেই একটা মেয়ে তার মানে কিছু একটা প্রতিষ্ঠিত তার ফ্যামিলির জন্য করবে সেই অধিকার নেই তার নিজের জন্য ভাববে সেই অধিকারটা নেই মানে সব দিক দিয়ে আমার তখন মানে মনে হয় আমি প্রচন্ড না হতাশায় তখন মানে তখন মনে হয় যে মানে একটা সামান্য একটা মানে কমেন্ট যেটা এই সোসাইটির একটু বিপক্ষে যায় এটা এখানে তো কোনো ধর্মেরও ব্যাপার নাই সন্তান তো তার বাবা মাকে যেকোনো সন্তানই তো দেখতে পাচ্ছে ছেলে হোক মেয়ে কিন্তু আমি ওই কমেন্টটা করেছি যে মেয়ে বাবা মাকে দেখবে মানে আমি আসলে ওনাকে হন করার জন্যই কথাটা বলেছি যে তুমি একতর্ক ভাবে দেখছো কেন অবশ্যই তোমার বউ পাওয়ার পরে বউ কি তোমাকে দেয় তুমি তোমার বাবাকে করো বউয়ের কথা ধরার দরকার নেই আবার একটা মেয়ে যখন বিয়ে করবে সে তার বাবা মাকে দেখবে এখানে হাজবেন্ড কোনো ফ্যাক্টর না কিন্তু দেখেন প্রতিটা ক্ষেত্রে না তারা বউ প্রতিটা ক্ষেত্রে তারা মানে একটা স্ত্রীলোক লোক মানে এদেরকে টেনে নিয়ে আসে তাদের নিজেদের অক্ষমতা তাদের নিজেদের দোষ তারা কোনো না কোনো ভাবে এই মেয়ে শ্রেণীটার উপরে দিয়ে দিতে চায় এই জিনিসটাই না আমার কাছে খুব কোনো ছেলে যদি ভাই প্রতিষ্ঠিত হয়ে যোগ্য হয়ে সে যদি একটা একটা সার্টেন অ্যামাউন্ট ইনকাম করে যদি সে তার বাবা মাকে দেয় একটা মেয়ের কি করতে পারে কতটুকু আটকাতে পারে হয় ঝগড়া করবে ইয়ে করবে কিন্তু এই যে সব কিছুই তারা নিজের অক্ষমতাটা মানে দেখবেন যে খুব সহজে না ডাইভার্ট করে না তারা মেয়েদের উপরে দিয়ে দেয় এটা তো ডেফিনেটলি এই যে মেয়েদের প্রতিতে তাদের তিন চিন্তাটা এটা সমাজ থেকে পাচ্ছে তারা বাবা মার কাছ থেকে পাচ্ছে তারা পরিবার থেকে এবং ধর্মের কাছ থেকে তারা জাস্টিফিকেশনটা পাচ্ছে তারা যে একটু নতুন কিছু চিন্তা করবে সমাজটা যে বদলাবে সেটা পারতেছে না ধর্ম তাদেরকে শেষ টকাটা মারতেছে বললে কিন্তু এটা ইসলামের বিরুদ্ধে যাবে একটা মেয়ে হয়ে ছাড়া চলবে এটা ইসলামের বিরুদ্ধে যায় হিসাবের বিরুদ্ধে যায় তো আলটিমেটলি তখন ওই ধর্মের বিষয়টা ধর্ম নিয়ে বলার প্রসঙ্গটা চলেই আসে তো এই মানুষগুলো হয়তো একদিনে বদলাবে না রাতারাতি বদলাবে না

আমাদের কথা শুনে যদি না 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 ভাইয়া হয়তো আমি ওটা যদি বলেও থাকি মানে ওটা আমার হয়তো মানে ভুল হয়েছে বলাটা মানে আমি সেটা বলতে চাইনি আমি জানি আপনারা নাস্তিক সবাই হয়ে যাক এটা আপনারা এটা আপনাদের উদ্দেশ্য না আপনারা চাচ্ছেন যে মানে অন্তত মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা বা একটা মানুষ যাচাই করুক সে কি এই জিনিসটা আপনারা দেখাতে চাচ্ছেন ওই প্রশ্ন আমার ওই প্রশ্ন আমার পয়েন্ট না আমার পয়েন্ট অন্য আরেকটা প্রশ্ন ধরে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের কথা শুনে কেন কেউ নাস্তিক হতে পারে বলে আপনার মনে হচ্ছে মানে মনে করেন আসিফ মহিউদ্দিন বা মাতব্বর মাতব্বরের গলার সবটা খুব সুন্দর ঠিক আছে চলো আমরা নাস্তিক হয়ে দিই এটা কি হতে পারে না ভাইয়া আমি সেটা না হয়তো বা হতেও পারে আমাদের মানে আমার আবার একটা কথা কি ভাইয়া দেখি অনেকেই আবার বলে যে আমি নাস্তিক না প্লিজ আমি

যারা চিন্তা করতে পারে বুঝতে পারে বা একটু জেনে বুঝে বুঝে একটা ডিসিশন নিতে চায় তাদের কথা আমি বলবো না তবে কিছু সংখ্যক মানুষ থাকে তারা সব ক্ষেত্রেই জোয়ারে ভাসে এরা মানে ধর্মের বেলাও এরা অনেক বেশি ভেসে যায় আবার দেখা যায় কারণ এই জন্য বললাম ভাইয়া যে অনেকেই আছে ধর্মকে অস্বীকার করে এখন এত জোয়ারে এই যে ভেসে যাওয়া এটা কি জোয়ারে ভেসে আমরা নাস্তিক হয়ে গেলাম সবাই মিলে নাস্তিক হয়ে গেলাম অনেকে মিলে নাস্তিক হয়ে গেলাম এটা কি আসলে হওয়া পসিবল মানে আমি সারা জীবন আমি ছোটবেলা থেকে যখন আমার ফ্যামিলি আমাকে শিখাইছে যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম মোহাম্মদ হচ্ছে সত্য নবী আমি একদিন দেখলাম মাতুব্বর খুব সুন্দর করে লাইভ করতেছে আমি বললাম ওয়াও ফ্যান্টাস্টিক আজকে থেকে আমি আমি অনাস্তিক মাতুব্বর নাস্তিক আছে আমি অনাস্তিক হবো মাতুব্বরের গলার সবটা ভালোই লাগতেছে আচ্ছা চলো আমরা জোয়ারে নাস্তিক হয়ে গেলাম এইরকম হওয়া কি কখনো কারো পক্ষে সম্ভব মানে একজন বিশ্বাস একজন বিশ্বাস হ্যাঁ একটু বলি যে একজনের একটা বিশ্বাস আছে বদ্ধমূর বিশ্বাস আছে যেটা সে ফ্যামিলি থেকে পেয়েছে এখন সে ভাবতেছে চলো জোয়ারে জোয়ারে নাস্তিক হয়ে যায় এরকম জোয়ারে নাস্তিক হওয়া তো সম্ভব না আপনাকে গলার সুন্দর বা মাতুর অনেক ভালো কথা বলে সুইট সুইট কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলছে আমরা নাস্তিক হয়ে যাবো সবাই মিলে জোয়ারে ভেসে এই জোয়ারে বেশে তো নাস্তিক হওয়া সম্ভব না কিভাবে সম্ভব না জোয়ারে বেশে নাস্তিক হওয়া সম্ভব মাতুরপুর ভাই জোয়ারে বেশি কি নাস্তি হওয়া সম্ভব আসিফ ভাই মানে যেখানে আল্লাহর এত ভয় এত ভীতি এত লোভ ভগবানের এত ভয় ভীতি লোভ সমস্ত ঈশ্বরের এত ভয় ভীতি লোভ সেখানে ওই ভয় ভীতি গুলাকে হারাইয়ে কোথাকার কোন মাতুকবরের বা কোন কোথাকার কোন আসিফ মহিউদ্দিনের কথা শুনে তারা মুগ্ধ হয়ে ধর্ম ত্যাগ করবে বা তাদেরকে দেখে বা তাদের স্টাইল দেখে তাদের জীবনযাপন দেখে তাদের কণ্ঠ শুনে বা তাদের চেহারা দেখে টি শার্টের রং দেখে তাদের সৌন্দর্য দেখে বা তাদের ধরেন ব্যবহার দেখে যে কিছু হয়েও বা তাদের টাকা পয়সা দেখে ধর্ম ছেড়ে দিবে এই এটা তো আমার কাছে আর কি অন্তত মনে হয় না যে আল্লাহর ভয়ের চাইতে বা মানুষের সমাজে এইরকম ভয় বিদ্যমান যে এখানে কিনা ধর্মের পক্ষে জাস্ট পক্ষে আছে কিন্তু সে একটা কথা ভিন্ন ভাবে বলছে নবী মোহাম্মদ সুইসাইড করতে চাইছিল নাকি চাই নাই নবী মোহাম্মদ নুরির তৈরি নাকি মাটির এই গুলো নিয়েও যেখানে খুনাখুনি হচ্ছে সেইখানে হচ্ছে আমাদের জাস্ট ভয়েস শুনে বা আমাদের চেহারা দেখে নাস্তিক হয়ে এটা তো এটা তো অসম্ভব নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে তাহলে ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানুষের মধ্যে যে বিশ্বাসটা থাকে বা অবিশ্বাসটা তৈরি হয় এটা মানুষ নিজ ইচ্ছা করে মানে চেঞ্জ করতে পারে না মনে করেন আমাকে যদি এখন আপনি পৃথিবীর সমস্ত বিল গেটস এর টাকা যত টাকা আসছে তার 10 গুণ টাকা আমাকে দিয়ে বলে যে তুমি আল্লাহকে বিশ্বাস করবা কালকে থেকে এখন থেকে আল্লাহকে বিশ্বাস করবা আমি তো পারবো না এটা তো আমার হাতে নাই আমার কাছে আমি তো নিজ ইচ্ছা করলেই আমি বিশ্বাস করাটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি আমি তো যুক্তি দিয়ে চিন্তা করি আমি যুক্তি দিয়ে যেহেতু চিন্তা করি সেটা আমার পক্ষে বিশ্বাস করা একেবারেই ইম্পসিবল আমাকে যদি কেউ এখন বলে যে 5000 লক্ষ 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 কোটি টাকা তোমাকে দেব তুমি হনুমান দেবতাকে বিশ্বাস করো সরি আমার পক্ষে সম্ভব না একেবারেই সম্ভব না আমাকে আমি যত টাকা পাই আমি হয়তো মুখে টাকা পাওয়ার জন্য হয়তো মুখে মুখে বলতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বিশ্বাস করব 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 কিন্তু মনে মনে আমি জানি যে বিশ্বাস করা মনে মনে বিশ্বাস করাটা আমার পক্ষে একেবারেই ইম্পসিবল মানে এটা একেবারেই কোনোভাবেই পসিবল না যে আমি হনুমান দেবতাকে বিশ্বাস করে টাকা দিলে কেউ আমি হনুমান দেবতাকে বিশ্বাস করবো পসিবল না এখন আবার যখন আমি মুমিন ছিলাম যখন আমি ইসলাম পালন করতাম তখন আমাকে যদি পৃথিবীর সমস্ত টাকা দিয়ে বলা যে তুমি এখন নাস্তিক হয়ে দেখি তখন আমি কিছুতেই আমার পক্ষে সম্ভব ছিল না তখন আমার নাস্তিক হয়ে যাওয়া যদি না আমার মন থেকে যেই জিনিসটা আসতেছে সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আসবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমি বিচার বিবেচনা করতে যতক্ষণ না পারবো ততক্ষণ বাইরের কোনো একটা ইনফ্লুয়েস বাইরের কোনো একটা প্রভাব বা বাইরের টাকা পয়সা হোক মাতুপুর ভাইয়ের কণ্ঠস্বর খুব সুন্দর মিষ্টি এটা হোক এইভাবে তো একজনের বিশ্বাস থেকে অবিশ্বাসী হয়ে যেতে পারে না বা অবিশ্বাসী থেকে বিশ্বাসী হতে পারে না আমাকে যদি সারা পৃথিবীটাও কেউ লিখে দেয় আমি তো এই মুহূর্তে আস্তিক হতে পারবো না কারণ আমার পক্ষে পসিবল না এইখানে পসিবল শুধুমাত্র একটা মাত্র পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করতে যদি আমি শিখি তাহলে আমি ধর্মান্ধতা থেকে বের হতে পারবো এখন বিন্দু আপু যেটা বলতেছে যে জুয়ারে আমি ওনার কথাটা এই জিনিসটাই এই জিনিসটাই আমার ফোকাস যে জুয়ারে ভেসে তো কেউ আস্তিকও হতে পারে না নাস্তিকও হতে পারে না মানে বিশ্বাস যেটা মুসলমান হিন্দু হতে পারে কিন্তু বিশ্বাসের জিনিসটা জোয়ারে আসা খুব কঠিন জোয়ার মানে এটা কোনো প্রভাবের কারণে বিশ্বাস মনের বিশ্বাসটা অনেকে আছে যে হিন্দু থেকে মুসলিম হয়ে যায় কিন্তু মনে মনে সে আবার হিন্দুই থাকে মনে মনে সে আবার মানে কালী দেবীকে মনে করে হে কালী দেবী তুমি আমাকে রক্ষা করো যখন একটা বিপদে পড়ে তখন সেই জিনিসটা দেখা যায় আবার অনেকে অনেকে আছে মুখে যদি নাস্তিক হয় তখন আবার বলে যে হে আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে রক্ষা করো মানে হচ্ছে যে মনের ভেতরে যে বিশ্বাসটা বা অবিশ্বাসটা এইটা ঐচ্ছিক বিষয় না আপনি ইচ্ছা করলেই এই জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন না এখন এটা চেঞ্জ করার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ এখন আমাদের কথা শুনে মানেটা কি আমাদের কথা শুনে কথাটার মানে হচ্ছে আমাদের যুক্তি তথ্য প্রমাণ বিচার বিবেচনা করে কেউ যদি নাস্তিক হয় আমাদের আবারও বলছি আমাদের যুক্তি তথ্য প্রমাণগুলা বিবেচনা করে যাচাই করে পর্যবেক্ষণ করে যদি কেউ নাস্তিক হয় তখন তো সে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করাটা শিখে গেল। যখন একজন মানুষ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করাটা শিখে গেল তখন তো সে এই শিক্ষাটাকে অন্য অন্য ক্ষেত্রে কাজে লাগাবে নাকি শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে কাজে লাগাবে এটা তো সম্ভব না একজনের মানুষের মানুষের বেসিক যখন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা বিবেচনার জিনিসটা শিখে যায় মানুষ ভেতর থেকে তখন তো সব ক্ষেত্রে কাজে লাগবে তখন তো সে ডেফিনেটলি বুঝতে পারবে যে একটা শিশু মেয়েকে দেখালেন একটা বিয়ে একটা প্রাপ্তবয়স্ক বেটা একটা বাচ্চা মেয়েকে একটা শিশুকে বিয়ে করতেছে এটা তো সে মানে সাথে সাথে বুঝতে পারবে যে এটা অন্যায় কারণ সে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করবে নট বিকজ যে মাতব্বর বলছে শিশু বিবাহ খারাপ এই কারণে শিশু বিবাহ খারাপ হয়ে যায়নি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে সে চিন্তা করে দেখতে পারবে যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা খারাপ যখন সে বুঝতে পারবে যুক্তি প্রমাণের ভিত্তিতে তখন সে সেই জিনিসটা করবে না আবার যখন সে দেখবে যে কেউ কাউকে কোপাচ্ছে একজন নাস্তিক কোপাচ্ছে তখন সে সেই একই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করবে নট বিকজ আসিফ মহিউদ্দিন বলছে নাস্তিক কোপান খারাপ এই কারণে নাস্তিক কোপানো খারাপ তা কিন্তু না আসিফ মহিউদ্দিন হয়তো বলছে এটা কিন্তু বলার সাথে সাথে যুক্তি তথ্য প্রমাণ গুলো দিচ্ছে সেই যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে সে বুঝবে যে নাস্তিক কোপানোটা খারাপ তখন সে নাস্তিক কোপান সেই যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নাস্তিক কোপানো থেকে থাকবে নট বিকজ আসিফ মহিদিন কথাটা বলছে সেই কারণে আমরা যে জিনিসটা প্রচার করি যুক্তি তথ্য প্রমাণ এই জিনিসটা হওয়া উচিত মানুষের মোরালিটির মানুষের চিন্তা ভাবনার পদ্ধতি এই এইটা দিয়ে মানুষ যাচাই বাছাই করে দেখবে যে কোনো জিনিস মানুষের কাছে যখন আসবে যে কোনো প্রস্তাবনা মানুষের কাছে আসবে তখন মানুষ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখবে যখন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে। এইটাই আমরা সারা মানে আমাদের আমার পুরা ইয়া মানে আমি যত বছর ধরে এই কাজ করতেছি আমি এই জিনিসটাই প্রচার করেছি যে একজন মানুষের উচিত যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখা এই একটা জিনিস একটা জিনিস বারবার বারবার প্রতিদিন হাজার 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 বার বলছি যে একটা জিনিসই আমরা প্রচার করি সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখা যে কোনো জিনিসকে সেটাকে নিঃসংকোচে মেনে না নিয়ে মানে আমি আগে থেকে শুনছি আমার বাপদাদা এই জন্য সত্য বা আমার কেতাবে লেখা আছে আমার বেদে লেখা আছে আমার কোরআনে লেখা আছে এই কারণে এটা সত্য এইটার ভিতরে না থেকে প্রমাণ দিয়ে তথ্য যাচাই করে দেখা এই যাচাই করে দেখাটাই আমরা আমি সারা জীবন শিখেছি মানে প্রমোট করছি মাত্র বল ভাই এটাই প্রমোট করছে এখন এইটা দিয়ে যখন কেউ যাচাই বাছাই করে দেখবে তখন তো তার পক্ষে একটা শিশু বিবাহ করা সম্ভব না একটা যখন সে ধরেন রাস্তায় একটা কুকুরকে পিটা মারবে কুকুরকে পিঠায় মারা সম্ভব না রাস্তায় যখন সে একটা চোরকে পিঠায় মারবে সবাই মিলে একটা চোরকে পিঠা ঘুষি মেরে আসবে এটা তার পক্ষে সম্ভব না কারণ সে যুক্তি তথ্য সবাই করতেছে তাই করি এইটা তার না কারণ আমরা যে জিনিসটা করতেছি যে সবাই করতেছে তার মানে যে তোমারও করতে হবে তা না তুমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখো এই জিনিসটা ভালো নাকি খারাপ সেইটাই আমরা প্রচার করতেছি সেইটা যদি কেউ শেখে বা সেটা যদি কেউ মানে বুঝতে পারে যে আমার আমার যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখা উচিত কোরআনে লেখা আছে তাই সত্য সবাই করতেছে তাই এটা ভালো শিখেছে তাই এটা ভালো এইটা না যেটা করা উচিত করে দেখা এইটা যখন সে শিখবে তখন যদি সে দেখে রাস্তায় যুক্তি কি ঠিক হচ্ছে কিনা তখন তো সে চোরটাকে পেটাবে না আমি আমরা আমি মনে করি আমরা যে জিনিসটা প্রচার করছি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখা এটা ডেফিনেটলি ভালো মানুষই তৈরি করবে শুধুমাত্র খারাপ মানুষ তৈরি হওয়া সম্ভব না মাত্র ভাই আমাদের সাথে যে সোনিয়া উপযুক্ত হয়েছেন ড্যামেজড ইন উনিও যুক্ত হয়েছেন আপনারাও যদি কিছু বলেন বা বিন্দুপ যদি আপনি আগে কিছু বলেন সকলের কথাই শুনি তাহলে ভাইয়া আমি মানে আমি আমি মনে করছি যে আপনি যেরকম বলছেন যে যুক্তি তারপরে চিন্তা ভাবনা করে মানুষ মানুষ যখন বুঝতে শিখবে তখন সে একটা ভালো হওয়ার তার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কিন্তু দেখেন মানে আমি অনেক মানে নাস্তিক মানে ধর্মে বিশ্বাস করে না সে নিজেই কমেন্টে বলতেছে কিন্তু সেও দেখা যাচ্ছে যে আপনার সেই আহ ইয়েদের মতো মানে সে কি বলে মূর্খ হ্যাঁ ইয়েদের মতো ওরাও গালি গালাজ করছে ওরাও কিন্তু গালিগালাজ করে আমি কিন্তু এটা দেখে না আমার নিজেরও একসময় মনটা অনেক খারাপ হয়ে গেছে যে মানে ওরা কেন গালিগালাজ করছে ওরা ওরা তো মানে বুঝতে পারছে যে যুক্তি যারা দিতে পারে না তারা গালিগালাজ করে কিন্তু আমি অনেক কমেটে দেখেছি যে অনেক ভাইয়া কিছু মনে করেন না আমি কিন্তু নিরপেক্ষ ভাবে কথাগুলো বলছি ঠিক আছে তারা তারা নিজেরাই বলছে যে আমি এসব বিশ্বাস করি না বা এগুলা ওই এগুলো ভুয়া ওইটা ভুয়া এটা ভুয়া বলে সেই আবার একজন মানে ধরা যায় কোনো ধর্মের সেই হিন্দু ধর্মের বা মুসলিম ধর্মের করছে এটা কেন মানে গালিগালাজ করছে বলে আপনি যদি একটু ভেঙে বলতেন যেমন ধরেন আমি আল্লাহকে কুত্তার বাচ্চা বলি এখনো বললাম আল্লাহ কুত্তার বাচ্চা ধরেন মুহাম্মদকে আমি একটা ধর্ষক বললাম যে মুহাম্মদ একটা ধর্ষকদের বেলায় আমি বললাম শব্দটা ধর্ষক আর আল্লাহর বেলায় আমি শব্দটা বললাম কুত্তার বাচ্চা

একটা গানের অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়েও সে মানে একটা হাদিস লাগিয়ে দিচ্ছে মানে ওখানে কিন্তু ওইটার সাথে কোনো রিলেশন নাই তারপরে ওইখানে যে আবার মানে আরেকটা নামাজ পড়ো নামাজ পড়লেই হবে বা এই এইরকম বিভিন্ন মানে রিলিজিয়াস অনেক কথা তারপর ধরো কোনো হিন্দু ভাই হয়তো এখানে বলেছে তো ওই কমেন্টে দেখা যাচ্ছে যে ওই উভয় পক্ষই হয়তো কোনো মুসলিম মানে নাম দিয়ে আমি যেটা বুঝি হয়তো সে মুসলিম ফ্যামিলি বিলং করে বা কোনো হিন্দু ভাই হয়তো হিন্দু ফ্যামিলি বিলং করে তারা এসে ওইখানে মানে ওই ওই ব্যক্তিটাকে আক্রমণ করে মানে আজে বাজে গালি দেয় হম গালিটা কি তারা একে অন্যকে দিচ্ছে নাকি কে ভগবান করলে যদি গালি দেয় এটা এটা তো ক্রিমিনাল কোন অ্যাক্ট না তাই না ধরুন আমি আপনাকে বল আমি আপনার উপর বিরক্ত হয়ে আমি একটা গালি ব্যবহার করলাম অমুকের বাচ্চা বললাম বা আপনি আমাকে বললেন কথাটা এটা তো ক্রিমিনাল কোন অ্যাক্ট হইলো না এটা ক্রিমিনাল না এটা ক্রিমিনাল অ্যাক্ট না হ্যাঁ যে কাউকে যে কেউ গালি দিতে পারে অবশ্যই এটা কোন এটা কোন ক্রাইম না কাউকে গালি দেয়া কিন্তু এখন গালির মধ্যে আবার ফারাক আছে আপনি এটাকে গালি হিসেবে देखतेছেন কিন্তু আইন এটাকে গালি হিসেবে দেখবে না আইন হিসেবে আইন দেখবে যে আপনি তাকে বলছেনটা কি আপনি যদি একজনকে বলেন যে ইউ ব্যাক মাফা মাছখানে একটা ল আছে এই শব্দ যদি আপনি বলেন আপনি ডেফিনেটলি এটা একটা ক্রাইম করছেন হেড ক্রাইম করছেন একেবারে কেন আপনার আপনি হচ্ছেন তার গায়ে তাকে করছেন করছেন এই 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 কারণে ওইটা তখন হয়ে যাবে ক্রাইম যে যে ইয়া গালিগুলা বা ভাষা ধরেন আমি আপনাকে বলিনি মানে ধরেন আমি আপনাকে ভদ্র ভাষা বললাম আপনি বলতেছেন না যে গালি দেওয়া কি করে একটা ভালো মানুষের কাজ হতে পারে একজন ছোট মানুষের আমি ধরেন গালি দিলে কিচ্ছু দিই আমি কাউকে গালি দিইনি কারো কারোর বিরুদ্ধে বলিনি কি বলছি জাস্ট সুন্দর মতন ভদ্র ভাষায় বলছি আমার দিলের নবীর প্যারে নবী আল্লাহর হাবিব মুস্তফা সাল্লিহলামের যেগুলি উন্মত আছে তাদেরকে তোমরা চাকরিতে নিও না তোমরা চাকরিতে নাও অন্যদেরকে আমি কোনো গালি দেই নেই কিচ্ছু করি নেই কিন্তু আমি এমন একটা জিনিসকে ইনসাইট করছি এমন একটা জিনিসকে ইনিশিয়েট করছি মানুষকে এমন একটা জিনিসের জন্য আহ্বান জানাইছি যে ভাই গালি দিলে আপনার হয়তো কিছুই হতো না আপনার হয়তো গায়ে থেকে একটা লোমো খসে পড়ত না কিন্তু আপনার পুরো জেনারেশন চেঞ্জ হয়ে যাবে আমি যেটা করছি এটা যদি হয় এইটা আপনার দৃষ্টিতে কি ক্রাইম হওয়া উচিত নাকি উচিত না

আমাকে আমি নিচ্ছু করিনি জায়গা মতন করছি এইগুলো ঠেকানোর জন্য আইন আছে এত পার্সেন্ট মানুষকে নিতে হবে আপনার কর্মক্ষেত্রে তো তখন আপনি তখন বাধ্য হবে আমাকে নিতেই হয় বেছেইনি তাহলে আমি এইভাবে এই জন্য সেই সব জিনিস থেকে মানুষকে প্রোটেক্ট করা হয় যেই জিনিস জিনিসে মানুষ ডিসক্রিমিনেশনের শিকার হয় ভায়োলেন্সের শিকার হয় হেট স্পিসের শিকার হয় সেইগুলা থেকে মানুষকে প্রোটেক্ট করা হয় গালি থেকে কাউকে প্রোটেক্ট করা হয় না গালি থেকে প্রোটেক্ট হয়তো যেগুলো হচ্ছে বাংলাদেশের মতো আইনে সব দেশের আইন হচ্ছে বানানো হয়েছে চাইছে তাই আইন বানাইছে

হ্যাঁ আমি তো এই জিনিসটা বুঝি না যে গালির জন্য গালিটা আবার কিভাবে অপরাধ হতে পারে অন্যায় বলতে পারেন আপনি যে গালি দেওয়া উচিত না আমাদের আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে আমরা চাই না সবাই সবাইকে গালি দেখ কারণ এরকম একটা সমাজে সবাই যদি সবাইকে গালি দিতে শুরু করে সভ্য সমাজে সেই জিনিসটা আমরা পছন্দ করবো না এটা আমাদের একটা অপছন্দের বিষয় গালি গালাজ করাটা এটা একটা অপছন্দের বিষয় কিন্তু এটা তো কোনো ক্রাইম না এটা তো কোনো কেউ যদি গালি দেয় তার জন্য তো আপনি তাকে শাস্তি প্রয়োগ করতে পারেন না কারণ হচ্ছে গালি এক এক দেশের গালি আরেক দেশের গুলি মানে মনে করেন একটা রিক্সাওয়ালা বাংলাদেশের একটা তিনি পরিবেশে বড় তার যে বাবা মা তার কাছে হয়তো এটা খুবই নর্মাল একটা এটাকে তার ফ্যামিলিতে হয়তো এই শব্দটাকে গালি হিসেবেই গণ্য করা হয় না হ্যাঁ সে ওই শব্দটা সবসময় ব্যবহার করতেছে বা আবার আমেরিকাতে যদি আপনি যান যারা হচ্ছে আফ্রিকান আমেরিকান যারা আছেন তাদের মধ্যে অনেক শব্দ আছে এফ দিয়ে যে শব্দগুলো আছে এটা তারা প্রত্যেকটা সাথে এই জিনিসটা ব্যবহার করেন খাইতে গেলেও এই দিয়ে যে ইয়াটা আছে সেটা ব্যবহার করেন মানে ঘুমাইতে গেলেও করেন ওনাদের মানে সবকিছুর সাথে এখন এটাকে তো আপনি যদি সেই পরিবেশের সাথে ইয়া না হন আপনার কাছে মনে হতে পারে হায় হায় আমাকে আপনি যদি প্রথমে আমেরিকাতে ঢোকেন গিয়ে যদি সেই কমিউনিটির সাথে একটু কথা বলেন তাহলে আপনাকে আপনার মনে হতে পারে হায় হ্যাঁ আমাকে তো গালি দিন ধরে গালি দিচ্ছে আমাকে হায় হায় কি অবস্থা এফ শব্দ বলতেছে আমাকে আমি তো এই দেশে থাকি না এই যে লোকের ভালো না সারাখন আমাকে গালি দেয় কিন্তু তাদের কাছে এই জিনিসটা তো গালি না এমএফ গালিও দেয় সারাখন তারা এমএফ গালিও দেয় ওই এমএফ গালিটা শুনলে আপনার কাছে মনে হবে বাহে হাই কি হলো এটা তো আমাকে গালি দিচ্ছে এখন তারা আপনাকে গালি দিচ্ছে না তাদের ল্যাঙ্গুয়েজের সাথে ওইটা ওই শব্দগুলা মানে এমন ভাবে মিশে গেছে যে তারা প্রত্যেকটা জিনিসের সাথে ওই শব্দগুলা ব্যবহার করে এবং সেটা তারা গালি হিসেবে ব্যবহার করে না এমন কি যদি তারা গালি হিসেবে ব্যবহার করে তারপরেও আপনি সেই জিনিসটাকে সেই জিনিসটাতে মানে একেবারে তাকে জেলে দিবেন সেই গালি দেওয়ার জন্য সেটা আপনি করতে পারবেন না কারণ এটা তো এটা সভ্য পৃথিবীতে গালি দেওয়া কোনো অপরাধ না এটা আপনার কাছে খারাপ লাগতে পারে হ্যাঁ আমার কাছেও খারাপ লাগে যদি গালি গালাজ করে সেই জিনিসটা আমারও পছন্দ না মানুষ যত কম গালি গালাজ করবে ততই ভালো আমরা এমন একটা সমাজে থাকতে চাই যে সমাজে আপনি আমাকে গালি দিবেন না আমি আপনাকে গালি দিব না কিন্তু এটা হতে হবে মিউচুয়াল আপনিও দিবেন না আমিও দিব না তাহলে

জাতিসত্তা নিয়ে যদি আমি নোংরা মন্তব্য করি বা আপনার কোন অসুস্থতা নিয়ে আপনার গায়ের চামড়া নিয়ে আপনার জাতীয়তা নিয়ে এগুলো নিয়ে যদি আমি বলি তখন আপনি আমাকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারেন রাষ্ট্রের কাছে বিচার দিতে পারেন আইনের কাছে আইনের স্মরণাপন্ন হতে পারেন কিন্তু আপনাকে যদি আমি কুত্তা বলি মনে করেন হ্যাঁ এটাতে এটাতে আপনার ইয়া করার কিছু নাই এটা এইখানে আপনি আমার উপর কোনো শাস্তি প্রয়োগ করতে পারবেন না হ্যাঁ আপনি অপছন্দ করতে পারেন জিনিসটা কিন্তু শাস্তি প্রয়োগ করতে পারেন না আর গালি দেয়া হচ্ছে যদি এই জিনিসগুলো না হয় হেট ক্রাইম গুলো না হয় তাহলে গালি হচ্ছে বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত পৃথিবীর অনেক মানুষ অনেক মানুষকে অনেক পলিটিশিয়ানকে মানুষজন গালি গালাজ করে এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে অনেক গালি গালাজ করেছে টিভিতে এসে এরা গালি গালাজ করেছে সাংবাদিকরা ডোনাল্ড একটা স্টুপিড মানে সে একটা এটা সেটা সেটা অনেক গালি দিয়েছে হ্যাঁ এই গালিগুলা মানে এইগুলাকে গালি হিসেবে গণ্য করে সেই সাংবাদিকদের উপরে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না এই এই জিনিসটা মানুষের বাক স্বাধীনতার সাথে অন্তর্ভুক্ত এবং এই জিনিসটা মানুষ যখন চাইবে তখন চর্চা করতে পারবে তবে এটাও ঠিক যে এই জিনিসটা আমরা পছন্দ করি না হ্যাঁ মানে এই যে গালি কি করে এগুলার পিছনে কি কোনো হেট কাজ করে না কারো মনের মধ্যে কি কোনো হেট কাজ করে না সেটা উই নেভার নো সেটা কেস টু কেস মানে ম্যান টু ম্যান ভেরি করবে আমরা তো না চিনে বলতে পারি না যে কে হেট থেকে দিল কে বিরক্ত হয়ে দিল কারটা অ্যাকশন কারটা রিয়াকশন আমরা আসলে এভাবে বলতে পারি না হেড থেকে হবে মনে করেন আপনাকে আমার খুব অপছন্দ হচ্ছে ভাই মানে আপনার কথা শুনলেই আমার খারাপ হয়ে যাচ্ছে আপনার দিলাম একটা কালি আপনাকে এটা কিন্তু হেড না এটা কিন্তু বুঝতে পারছেন বিন্দু মানে হেট মানে এই না যে আমি আপনাকে হেট করলাম ধরেন আমি আপনাকে হেট করি ধরেন আমি শেখ হাসিনাকে হেট করি বা খালেদা জিয়াকে হেট করি এই যে খালেদা জিয়াকে গালি দিছি এর মানে এই না যে আমি হেট ক্রাইম করছি হেট ক্রাইম হচ্ছে মানে বুঝাচ্ছে যে আপনার গায়ের রং জাতিসত্তা আপনার হচ্ছে লিঙ্গ আপনার হচ্ছে আহ লিঙ্গ অভিব্যক্তি এই এই সব বিষয় যেগুলো আপনি কিনা দেখা যাবে যে আপনি কোনো কোনোটা হয়তো চুজ করতে পারেন কোনো কোনোটা হয়তো চুজও করতে পারেন না কিন্তু সেগুলোর ভিত্তিতে আমি যদি আপনাকে ঘৃণা করি এবং সেই ঘৃণা থেকে যদি আপনার বিরুদ্ধে কিছু করি গালি দেয় না দিই আপনার বিরুদ্ধে যাই করি না কেন সেটা হবে হিট ক্রাইম যেমন আপনার গায়ের রঙের ভিত্তিতে বা আপনি বাংলাদেশি এই জন্য আমি ভারতে আপনি আসছেন আমি আপনি বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ থেকে আপনার পূর্বপুরুষ আসছিল আপনি আপনিও বাঙালি আমিও বাঙালি কিন্তু আপনি হচ্ছেন বাঙ্গাল আমি হচ্ছে ঘটি আহ তুই বাংলাদেশ থেকে তোর পূর্বপুরুষ তুই বাঙ্গাল থাম এই এইটার উপর বেস করে আপনাকে জাতিসত্তার উপর বেস করে আমি যদি জাস্ট আপনাকে হচ্ছে গালিও না দিই যাই করি আমি আপনাকে আপনাকে ডিসক্রিমিনেট আপনার উপর ভায়োলেন্স বা আপনার উপর হেটকে ইনসাইট করার মতো আমি যেই অ্যাকশনটাই নিই না কেন সেটা মুখ দিয়ে কথার মাধ্যমে নেই আর কলম দিয়ে একটা সিগনেচারের মাধ্যমে নেই আর সরাসরি কাজের মাধ্যমে যেমন আপনার একটা ধাক্কা মাইরা আমি একেবারে মানে মানে এমন একটা পদ্ধতিতে যেটা করি যেটাতে আপনার প্রতি জাতিসত্তার উপর ভিত্তি করে যে কাজটা করা হচ্ছে সেটা ইনসাইট হবে তখন এটা হবে হেট ক্রাইম মানে হেটটা এই না যে আপনার ব্যক্তির উপরে হেট আপনার ওই বৈশিষ্ট্যগুলোর উপরে ওই বৈশিষ্ট্যের যত মানুষ আছে সেই

হ্যাঁ বিন্দু বাবুকে একটা থ্যাংকস জানানোই জানানোই যায় যে আপনাকে থ্যাংকস মানে এই জিনিসটা আমাদের রিয়েলাইজ করানোর জন্য আমরা আসলে এই জিনিসটা আমিও এতদিন বুঝি নেই যে এই যে কথা কথা যে হেইট স্পিচ বলে হেইট স্পিচ বলে যে ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে ওরা আসলে বুঝাইতে চাচ্ছে যে আমরা ইসলামকে হেট করতেছি বা নবীরে হেইট করতেছি ওই জন্য একটা স্পিচ দিছি ওই জন্য এই স্পিচের নাম হেইট স্পিচ ওয়াও বিগ ব্রেন মুভমেন্ট হ্যাঁ 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 একদম রাইট পয়েন্ট এটা মানে যে মানে কোনো রিলিজিয়াস মানে মাইন্ডসেট না জিনিসটাকে এইভাবেই নিচ্ছে

করছিলাম ওইটা একজনকে বলছিলাম ভন্ড এইটার জন্য হেড স্পিচ লেখা এসে আমাকে রিপোর্ট করা হয় মানে ফেসবুক থেকে আমার পোস্টে এবং কমেন্টে রিপোর্ট করে মানে আমি ওই পোস্ট করতে পারবো না কমেন্টও করতে পারবো না সাত দিনের জন্য তাহলে এমন কেন ভন্ডা আমি বলাতে তা আবার একটা লজিক্যাল কারণে আহ এরকম হলো কেন এটা তো ফেসবুকের কমেন্ট জন্য এবং যাদের এই সব ইয়ারা আছে কমিউনিটি যারা এরকম করে

নিয়ে আলোচনা করেছিলাম তো ওইখানে যে বলা হয়েছে যে যারা হচ্ছে বন্ধা নারী তাদের হচ্ছে অনুৎসাহ করা হয়েছে তো এখন শুধু কি নারীরা মানে বন্ধা হয় পুরুষও তো হয় পুরুষের মধ্যে বন্ধত থাকে তো ইসলামে কি কোথাও বলা হয়েছে যে পুরুষ পুরুষ যারা বন্ধ আছে তাদের সম্পর্কে কি কোথাও কি কিছু বলা হয়েছে বা তাদের ক্ষেত্রে কি হবে যেমন নারীদের ক্ষেত্রে বলেছে যে এই সমস্ত নারীদের হচ্ছে বিবাহের ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে তাহলে কারণ হচ্ছে যে বেশি বেশি হচ্ছে সন্তান হলে মানে মুসলমানদের সংখ্যা বাড়বে তাহলে সেই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি বলা হয়েছে বা কোথাও কি কোনো কিছু বলা হয়েছে এই ব্যাপারে এই মেয়েদেরকে যেভাবে এইভাবে ইয়া করছে মানে অপমান করছে বা এইভাবে তুচ্ছ করা হয়েছে ওইভাবে তুচ্ছ করা হয় না কিন্তু হ্যাঁ ওই যদি পুরুষের যদি আহ আহ হচ্ছে করার শক্তি না থাকে সামর্থ্য না থাকে তাহলে তার কাছ থেকে তালাক চাইতে পারবে কিন্তু তার সন্তান হচ্ছে না এইটার কারণে তার কাছ থেকে তালাক চাইবে মানে সে যৌন যৌন সঙ্গম করতে সক্ষম কিন্তু জাস্ট সন্তান হচ্ছে না এই কারণে তাকে তালাক চাইতে পারবে এরকম কথা ইসলামের নেই ইসলামে আছে যে তার যদি সঙ্গম করতে সামর্থ্য না থাকে তাইলে তার কাছ থেকে তালাক চাইতে পারবে স্ত্রী এভাবে বলা আছে মানে ইসলাম এই জিনিসটাকে এইভাবে করে না যে বাচ্চা হওয়াটার জন্য বাবাটাও দায়ী হতে পারে এই জন্য বাবারটার কারণে হচ্ছে ইয়ে করো না বাবা যেহেতু সঙ্গম করতে পারতেছে দ্যাটস ইট তখন ওইটা করতে পারলেই এবং দেখা মানে স্পষ্ট করে বোঝাই যাচ্ছে যে তার আহ ওখান থেকে তার স্পাম বের হচ্ছে তাইলেই সেটা অ্যালাউড কিন্তু ধরেন যে স্পাম বের হইলেও মানে স্পাম বলতে আমি যেতে যে বুঝতেই বের পাম কাউন্টের একটা ব্যাপার থাকে যে সে আসলে কতটুকু এটা এটা ব্যাপার থাকে সব সময় যে তার হচ্ছে জনসংগম করলেই এমনকি জনসংগমের পরবর্তীতে তার হচ্ছে ইজাকুলেশন হইলেও সে যে আসলে সন্তান জন্ম ধরনের সক্ষম এটা কিন্তু সবসময় সত্য না তো সেই ক্ষেত্রগুলোকে ইসলাম রিকগনাইজ করে ইসলাম শুধুমাত্র রিকগনাইজ করছে যে সে সঙ্গম করতে সক্ষম কিনা জনসংগম বলতে মানে জনসংগম এবং ইজাকুলেশন টোটাল

উল্লেখ করে দেই যে এখানে আয়েশার পরকিয়া প্রেমটা হচ্ছে কি আমার লেখাটার মুখ্য উদ্দেশ্য না আয়েশার পরকিয়া প্রেম করলে কি না করলে কি পরকিয়ার প্রেম করলে বরং হচ্ছে ভালো আমি সেটা সেটাকে সাপোর্ট দিব যে একটা বাচ্চা মেয়েকে জোর করে তার বাপমা বিয়ে দিয়ে দিচ্ছে নবীর সাথে বুড়া একটা বেটার সাথে সেই বেটা কি মানে করতো না করতো কে জানে আবার আঠারো বছর বয়সে মানে বিধবা হয়ে গেছে সে কিছু মানে কতটুকু কি পারতো আমি আমি জানি না এখন তার যখন এই বয়সটা হয়েছে সেই বয়সে সেই বুড়া গেছে মরে এখন সে আমি মনে করি আয়সা পরকিয়া করা সম্পূর্ণ রায় ছিল আয়সা আমি যদি করে থাকি আয়সা তাহলে আমি সম্পূর্ণ সমর্থন করি আশাকে আমার পয়েন্ট এটা না আমার এলাকাটার মূল পয়েন্টটা হচ্ছে আয়সা যে পরকিয়ার ঘটনাটা ঘটেছিল সেটা আল্লাহ উহি দ্বারা সেই আল্লাহর চরিত্র আয়সার চরিত্রকে পবিত্র বলে ঘোষণা করেছিল সেটা করেছিল এক মাস পর দীর্ঘ এক মাস পর মানে হচ্ছে যে মানে আয়সার যখন পিরিয়ড হয়েছিল তারপরে আল্লাপাক বুঝতে পারছে যে আহ আয়সা নিষ্পাপ আয়েশার কোনো দোষ নাই মানে এটা এই জিনিসটা হচ্ছে একদম সুস্পষ্ট প্রমাণ যে নবী যে ছিল নবী যে একটা বাটপার ছিল এটা হচ্ছে একদম সুস্পষ্ট প্রমাণ এর থেকে ভালো প্রমাণ আরো অনেক প্রমাণ আছে এটাও একটা একদম পরিষ্কার প্রমাণ এই লেখাটা যারা পড়েন নেই তারা পড়ে দেখতে পারেন এটার ভিতরে একদম সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে নবী ছিল নবী যে মানে এই সমস্ত চাপাপাচি করত আল্লাহ থেকে অভিনামাইতো একদম পরিষ্কার বোঝা যায় না হলে মাস কেন মানে হবে না বন্ধ থাকবে যেখানে মানে নবী সাথে করতে করতেছে কি করতেছে না সেটা নিয়ে আল্লাহ পাক ফটাফট আয়াতিল করতেছে পুত্রবধুর সাথে করবে কি করবে না সেটা নিয়ে আল্লাহ পাক করতেছে এমন কি মানে ঘরের ভিতরে সাহাবিরা বসে আছে নবী তার পাশে জমে বিবি নতুন নতুন বিবি নবীর নতুন বিবি হম এখন সাহাবিরা উঠে চলে যাচ্ছে না নবী উসকুস উসকুস করতেছে সাহাবিরা কেন যায় না এখনো কেন যায় না মানে বসেই আছে বেশি আছে কেন তারা ভাগে না এইটা নিয়ে আল্লাহ পাক একেবারে সাথে সাথে আয়াত আয়তনজ করে বলছে যে এই সাহাবীরা তোমরা নবীর ঘরে বেশি বেশিক্ষম বেশি থাকো না তোমরা এখানে অযথা বেশি থাকো না এখানে নবী যে বিবির সাথে যাবে রুমে যাবে তোমরা এখানে বসে আসছো দেখে নবী লজ্জা পাচ্ছে ভিতরে যাইতে দেখেছে না এইটাও আল্লাহ পাক একেবারে ওহি মারফত একেবারে সাহাবীদেরকে সাবধান করে দিতে খবরদার মানে মানে অনুমতি না নিয়ে বেশিক্ষম বেশি থাকবা না নবীর ঘরে বাইরে বাইরে থাকবা এবং এই যে মানে কথা শেষ হলে চলে যাবা আর নবী যখন এই যে বিবির সাথে মানে ইয়া সময় কাটাবে তখন বিরক্ত করবো না এইভাবেও আয়াত নাজির করে আল্লাহ একেবারে শান্তিং দিয়ে দিচ্ছে সাহাবিদের যে তোমরা নবিল করে বেসে থাকবে না এইরকম সাথে সাথে কিন্তু যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আল্লাহ এবং এই যে এখানে হচ্ছে একটা ঘটনা যে আয়সা পরকীয় প্রেমের বুঝে বুঝছে এবং সাহাবিদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে এটা নিয়ে ধস্তাধস্তি মারামারি মাথা ফাটাফাটি হয়ে যাচ্ছে আল্লাহ পাকে কোনো খবর নাই আল্লাহ পাক পা নাজির করে না দিন এক মাস ওই নাই ওই নাই কে কি একটা অবস্থা

আসিফ ভাই আপনি থাকতে পারেন কিন্তু চাইলে কারণ আমাদের আমি আমাদের যে অতিথিরা আছে তার মধ্যে অন্তত আচ্ছা একজন তো চলে গেল উনি সম্ভবত মুমিন ভাই ছিলেন তো আছে মুমিন ভাই আছে আমরা একেবারেই একসাথেই যাই নাকি আসিম ভাই আহ ঠিক আছে তাহলে আমি এখানে চুপচাপ বসে থাকি আপনি কথা বলেন আমি তাহলে আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কোরআনের কোন সুরাতে জানি আয়াতটা আছে আমি মনে করতে পারছি না ওই যে ওখানে আয়াতটা এরকম টাইপের যে তোমরা তো পালিয়ে যাচ্ছিলে তারপর তোমরা ফিরে এসেছিলে আবার ইয়ে পাওয়ার জন্য এই ধরনের কি কোনো আয়াত কি জানেন মানে মনে করতে পারেন মানে যুদ্ধের ময়দানের একটা আয়াত হ্যাঁ আমার মনে হচ্ছিল

বলতেছে তোমরা তো পালিয়ে যাচ্ছিলে পরে তোমরা আবার পার্থিব ফিরে এসেছো এরকম মানে পার্থিক মনে হয় যে গণিমতের যে মালের ব্যাপারটা আছে যে ওটার জন্য তোমরা পরে আবার ফিরে এসেছিলে এই ধরনের একটা আয়াত মধ্যে আছে আমি ঠিক মনে করতে পারছি না আমি কোরআন শরীফ থেকে খুঁজে বের করে আপনাদের আমি দিব ওইটা নাকি আবু আবুবর রাদিয়াল আনু আর ওমর রাদি আল্লাহনু ছিল